السلام عليكم ورحمة الله. একসময় গোটা বিশ্বব্যাপী বেরিয়েছেন মুসলিম বীর যোদ্ধারা। তাদের তরবারির ঝলকানি দেখে কম্পিত হয়ে উঠত কাফিরদের অন্তরাত্মা। মুহূর্তেই শক্তিশালী অমুসলিম রাষ্ট্র পতন হয়ে যেত তাদের কাছে। এমনই ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ পাঁচজন বীর যোদ্ধাদের নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইসলামের প্রতি ভালোবাসা এবং অনুগত্য পোষণের অনুপ্রেরণা জাগবে নিশ্চিত। তাই আজকের এই ভিডিওটি স্পেশাল হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। নাম্বার এক, ওমর ইবনে কাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যতটা পরিচিত ছিলেন তার কোমল ও নম্র ব্যবহারের জন্য, ঠিক ততটাই বজ্রকঠিন ব্যক্তিত্বের কারণে লোকেরা ভয় পেত হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে। ইসলামের প্রথম যুগে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর তিনি মুসলিম বিশ্বের খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার অসাধারণ নেতৃত্বের গুণে ইসলাম অনেক দূর দূরান্তে ছড়িয়ে পড়ে, একে একে বিজয় হয় দিক বিদিক রাজ্যগুলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে বাইজেন্টাইন সাম্রাজ্য আক্রমণ শুরু করে দিয়ে গিয়েছিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সেটা শেষ করেন। 633 সালে পারস্য বিজয়ের প্রাথমিক ধাপ শুরু করেন তিনি এবং এই যুদ্ধ বিদ্যমান ছিল 652 সাল পর্যন্ত। ধীরে ধীরে মেসোপটেমিয়া দুটি আক্রমণ করা হয়, একটি হলো 633 সালে এবং আরেকটি হলো 634 সালে। এরপর 642 সালে নাহাবান্দর যুদ্ধ হওয়ার পর চূড়ান্তভাবে পারস্য বিজয় শুরু হয়। প্রতাপশালী শাসনীয় সাম্রাজ্যের হাত থেকে পারস্য কেড়ে নিতে থাকে মুসলিম বাহিনী। প্রথমে ফার্স দখল করে নেওয়া হয়, এরপর ধীরে ধীরে দক্ষিণ পূর্ব পারস্য, শাকাস্তান, আজারবাইজান, আর্মেনিয়া ও কুরাসান জয়ের মাধ্যমে পারস্য পুরোপুরি মুসলিমদের অধিকারে চলে আসে। 634 সালে বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াস মুসলিমদের কাছে হারানো জায়গাগুলো উদ্ধার করতে আক্রমণ চালান, কিন্তু ইয়ারমুক যুদ্ধে মুসলিম বাহিনীর কাছে সূচনীয়ভাবে পরাজয় বরণ করেন তিনি। এভাবে বীরত্বের সঙ্গে রাজ্য জয় করে প্রায় অর্ধেক পৃথিবী শাসন করেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। নাম্বার দুই, হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। ইসলামের প্রথম দিকে যেসব অকুত্তভয় আর দুঃসাহসী সাহাবায়ে কেরাম ইসলামের জন্য বুকের তাজা রক্ত জড়িয়েছেন, হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের অন্যতম। তিনি ছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। নবুয়তের ষষ্ঠ বছরের শেষ দিকে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু বেশ কয়েকটি জিহাদে অংশগ্রহণ করেছেন। প্রথম হিজরির রমজান মাসে সারিয়াতু হামাজায় ইসলামের সর্বপ্রথম জান্ডা তার হাতে প্রদান করা হয়। আবওয়া ও জুল আশিরা যুদ্ধেও রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্ডাবাহী হিসেবে নিযুক্ত করেছিলেন। ঐতিহাসিক বদর যুদ্ধে বহু কুরাইশ নেতা ও সৈন্য তার হাতে নিহত হয়। দ্বিতীয় হিজরির শাওয়াল মাসে সংগঠিত বনি কাইনুকার যুদ্ধেও তিনি অংশগ্রহণ করে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন। তৃতীয় হিজরির সপ্তম শাওয়ালে সংগঠিত উহুদ যুদ্ধে তার বীরত্ব ছিল কিংবদন্তি তুল্য। দুই হাতে এমনভাবে তরবারি পরিচালনা করেছিলেন যে শত্রুপক্ষের কেউ তার সামনে টিকে থাকতে না পেরে ছত্রভঙ্গ হয়ে যায়। মক্কার কুরাইশ নেতা জুবায়ের ইবনে মৈতিম বদর যুদ্ধে নিহত তার চাচা তুয়াইমা বিন আদির হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য হযরত ওয়াহশি রাদিয়াল্লাহু আনহুকে নিযুক্ত করেছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য। এর বিনিময়ে তাকে মুক্ত করে দেওয়ার অঙ্গীকার করা হয়। ওয়াহশি রাদিয়াল্লাহু আনহু তো কোনো মুসলমান হননি। যুদ্ধের এক পর্যায়ে তিনি সুযোগ মতো হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর দিকে বর্ষা ছুড়ে মারেন। বর্ষাটি হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর নাভির নিচে ছেদ করে ওপারে চলে যায়। ময়দানে পড়ে কিছুক্ষণ কাতরিয়ে শাহাদত বরণ করেন ইসলামের এই মহান সাহাবি। এই যুদ্ধে শহীদ হওয়ার আগ পর্যন্ত তিনি একাই 30 জনেরও বেশি কাফেরকে হত্যা করেছিলেন। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিন উদ্বাহ বদর যুদ্ধে তার পিতার হত্যাকারী হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তার বুক চিরে কলিজা বের করে চিবাতে থাকে, এমনকি তার নাক ও কান কেটে গলার হার বানায়, নাউজুবিল্লাহ। যুদ্ধ শেষে এই বীর যোদ্ধাকে উহুদ প্রান্তরে সমাহিত করা হয়। তার জানাজায় দাঁড়িয়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চস্বরে ক্রন্দন করেছিলেন। একবার তার সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি গত রাতে জান্নাতে প্রবেশ করে দেখলাম জাফর ফেরেস্তাদের সঙ্গে উড়ে বেড়াচ্ছে আর হামজা একটি আসনের উপর ড্যাশ দিয়ে বসে আছে। ইসলাম বিজয়ে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর অবদান ছিল অপরিসীম। নাম্বার তিন, হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং ইসলামের চতুর্থ খলিফা। 600 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেন। বালকদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলামের জন্য তার উল্লেখযোগ্য অবদান ছিল।
তিনি তার সসীম শক্তি ও বীরত্বের পুরোটা ইসলামের খেদমতে নিয়োজিত করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় প্রায় সব যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেন এবং প্রতিটি যুদ্ধে শৌর্যবীর্যের পরিচয় দেন। বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে যুদ্ধের পতাকা তুলে দেন। এই যুদ্ধে তিনি কুরাইশদের বিখ্যাত বীর আমর ইবনে আবু দুজাহ 20 থেকে 22 জন মুশরিককে হত্যা করেন। তার অসীম বীরত্বের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জুলফিকার তরবারি উপহার দিয়েছিলেন। কাইবারের যুদ্ধে কাফিরদের পরাজিত করে বিখ্যাত কামুস দুর্গ জয় করে অসাধারণ শৌর্যবীর্যের পরিচয় দেন। তার বীরত্বে সন্তুষ্ট হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আশাদুল্লাহ বা আল্লাহর বাক উপাধিতে ভূষিত করেন। মক্কা বিজয়ের পতাকাও তিনি বহন করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরও নাহরাওয়ানের যুদ্ধ, সিফিনের যুদ্ধ সহ বেশ কয়েকটি যুদ্ধ অসীম সাহসিকতা ও বীরত্ব প্রদর্শন করেন। নাম্বার 4, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন মুসলিম ইতিহাসের এমন এক সেনাপতি যিনি রণক্ষেত্রে নিজের শক্তি ও মেধার দ্বারা ইসলামের ঝান্ডা সমুন্নত করেছিলেন। মিশরের খ্যাতমান সাহিত্যিক ও ঐতিহাসিক আব্বাস মাহমুদ আল আক্কাদ আবকারিয়াতু খালিদ নামক গ্রন্থে তার সামরিক বীরত্বের পর্যালোচনা করে বলেন, সামরিক নেতৃত্বে সব গুণাবলী তার মধ্যে বিদ্যমান ছিল। অসীম বাহাদুরী, অনুপম সাহসিকতা, উপস্থিত বুদ্ধি, তীক্ষ্ণ মেধা ও অত্যাধিক ক্ষিপ্ততা এবং শত্রুর উপর অকল্পনীয় আঘাত হানার ব্যাপারে তিনি ছিলেন অদ্বিতীয়। ইসলাম গ্রহণের আগে উহুদের যুদ্ধে কুরাইশ বাহিনী ডান বাহুর নেতৃত্বে ছিলেন তিনি। তার বিচক্ষণ রণকৌশলে মুসলিম বাহিনীকে কিছুটা দ্বারাশায়ী হতে হয়। ইসলাম গ্রহণের পর তিনি মাত্র 14 বছর জীবিত ছিলেন। এই অল্প সময়ে তিনি মোট 150টি ছোট বড় যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। দ্রুত সম্প্রসারণমান ইসলামী সাম্রাজ্যে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর হাতেই বিস্তৃত হয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে মুসলমান ও বাইজান্টাইন সাম্রাজ্যের মধ্যে বিখ্যাত যে ইয়ারমুক যুদ্ধ সংগঠিত হয় সেই যুদ্ধের নেতৃত্বে ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। তার অসীম সাহসিকতায় মুসলমানরা বিজয় লাভ করে। এই যুদ্ধে মুসলিমদের বিজয়ের ফলে সিরিয়ায় বাইজান্টাইন শাসনের অবসান ঘটে। সামরিক ইতিহাসে এই যুদ্ধ অন্যতম ফলাফল নির্ধারণকারী যুদ্ধ হিসেবে গণ্য করা হয়। মুতার যুদ্ধে তিনি এতটাই বীরত্ব প্রদর্শন করেছিলেন যে তার হাতে 9টি তরবারি ভেঙে যায়। এই প্রসঙ্গে সহিহ বুখারী স্বয়ং খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, মুতার যুদ্ধে আমার হাতে 9টি তলোয়ার ভেঙেছে, এরপর আমার একটি ইয়ামানি তলোয়ার অবশিষ্ট ছিল। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর রণনিপুণতায় খুশি হয়ে বীরত্বের স্বীকৃতি স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে মক্কা বিজয়, হুসাইনের যুদ্ধ, তায়েফ বিজয় ও তাবুক অভিযান উল্লেখযোগ্য। তিনি খলিফা হযরত আবু বকর ও খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালেও বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে বীরত্ব প্রদর্শন করেন। নাম্বার 5, সুলতান সালাউদ্দিন আইয়ুবী। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর আসল নাম ছিল ইউসুফ। ছোটবেলা থেকেই ইউসুফ আলাইহিসসালামের মতো রূপ, সৌন্দর্য, চরিত্র, মাধুর্য আর ইমানি শক্তিতে ছিলেন বলিয়ান। প্রত্যক্ষ যুদ্ধ কৌশলের উপর গভীর জ্ঞান আগ্রহের কারণে চাচা শেরেকা ও নুরউদ্দিন জঙ্গি তাকে স্পেশাল প্রশিক্ষণ প্রদান করেন। এরপরই নুরউদ্দিন জঙ্গি তাকে মিশরের গভর্নর পদের জন্য মনোনীত করেন। 1169 সালে 23 মার্চ ফাতিমি খিলাফতের কেন্দ্রীয় খলিফার নির্দেশে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর গভর্নর ও সেনাপ্রধান হয়ে মিশরে আগমন করেন। তার বহু আগে থেকেই দ্বাদশ শতাব্দীতে ইউরোপ, ফ্রান্স, জার্মানি ক্রুসেড শক্তি ইসলামী রাষ্ট্র ভেঙে ফেলার জন্য প্রোপাগান্ডা চালায়। ইসলামের নাম নিশানা মুছে দিয়ে বিশ্বজুড়ে ক্রুসেড রাজত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে শুরু করে নানা চক্রান্ত। সেই সঙ্গে তারা একের পর এক চালায় সশস্ত্র অভিযান, মুসলিমদের কাছ থেকে চিনিয়ে নিয়ে দখল করে রাখে ইসলামের মহান স্মৃতিচিহ্ন প্রথম কেবলা বায়তুল মুকাদ্দাস। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাই মিশরের দায়িত্ব আনার পরই বায়তুল মুকাদ্দাসকে মুক্ত করতে বেরিয়ে পড়েন। তিনি সর্বপ্রথম খ্রিস্টানদের ফিলিস্তিনের সুবক দুর্গ অবরোধ করে জয় করে নেন। পরে নুরউদ্দিন জঙ্গির সহায়তায় কার্ক দুর্গ জয় করেন। কার্ক দুর্গ অবরোধের সময় ক্রুসেডদের সহায়তায় সুদানিরা আবারও মিশরের সমস্যা তৈরি করতে চাইলে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাই কার্কের অবরোধ নুরউদ্দিন জঙ্গিকে নিয়ে মিশরে চলে আসেন। পরে নুরউদ্দিন জঙ্গি কার্ক দুর্গ সহ ফিলিস্তিনের আরও কিছু জায়গা দখল সম্পূর্ণ করেন।
ফিলিস্তিনের সুবক ও কার দুর্গ পরাজয়ের প্রতিশোধ স্বরূপ ক্রুসেডরা পাল্টা আক্রমণের প্রস্তুতি নেয়। স্পেনে পূর্ণ নৌবহর এবং ফ্রান্স জার্মানি বেলজিয়াম সেনারা যুক্ত হতে থাকে এবং তাদের সাহায্যে আসে গ্রিস ও সিসিলির জঙ্গি কিস্তি। এদিকে সুলতান সালাউদ্দিন আইবী রহমাতুল্লাহ আলাই গোয়েন্দা মারফত তাদের আগমন ও সর্বপ্রথম মিশর উপকূলে আলেকজান্দ্রিয়া অঞ্চল আক্রমণের খবর পেয়ে যান। প্রায় 6 লাখ সেনার বিশাল আক্রমণ সুলতান সালাউদ্দিন আইবী রহমাতুল্লাহ আলাই মাত্র 20,000 মতান্তরে 30,000 সেনা দিয়ে প্রতিরোধ করেন। সুবহানাল্লাহ, রক্তকুয়ী এ সংঘর্ষ হয়। মুসলমানরা অসীম সাহসিকতার সঙ্গে লড়াই করে বিজয় চিনিয়ে আনে। এরপর সুলতান সালাউদ্দিন আইবী রহমাতুল্লাহ আলাই 1187 সালে বায়তুল মুকাদ্দাস অবরোধ করেন। অন্যপক্ষ খ্রিস্টানরাও তাদের দখল করা ভূমি ছাড়তে নারাজ। শেষ পর্যন্ত রক্তকুয়ী এক সংঘর্ষ হয়। হাঁটু পর্যন্ত বয়ে যায় রক্তের স্রোত। অবশেষে খ্রিস্টান বাহিনী পরাজয় বরণ করে 6 অক্টোবর 1187 খ্রিস্টাব্দে নিজ দেশে ফিরে যেতে বাধ্য হয়। সুলতান সালাউদ্দিন আইবী রহমাতুল্লাহ আলাই বিজয়ী বেশি বায়তুল মুকাদ্দেসে প্রবেশ করেন। এটি ছিল সেই রাত যেদিন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়তুল মুকাদ্দেস থেকে মিরাজে গমন করেছিলেন। এই বিজয়ের ফলে প্রায় 90 বছর ক্রুসেডদের অত্যাচার থেকে রেহাই পায় ফিলিস্তিনের মুসলমানরা। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ প্রতিনিয়তই আমি আমার এই চ্যানেলে ইসলামিক ভিডিও আপলোড করে থাকি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ।